হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে জানাই মেগা কিচেনে স্বাগত। আজকে আমি একটি ডিমা শাকের রেসিপি তৈরি করব। ডিমা শাক দিয়ে বড়া তৈরি করব। তোমরা সবাই দেখো, এখানে পাঁচ আটি ডিমা শাক আছে। এই শাকটিকে ভালো করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে এবার এর মধ্যে আমি পাঁচ থেকে ছ চামচ চালের গুঁড়ি দেব। তিন চামচ ময়দা দেব। হাফ চামচ হলুদ দেব। স্বাদ মতো নুন দেব। পাঁচটা কাঁচা লঙ্কার কুচি দেব। দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে চেপে চেপে বড়াগুলোকে ভাজতে হবে লাল করে, নাহলে ভিতরে কাঁচা খেতে যাবে। দেখো আমার বড়া লাল লাল হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। এই বড়াগুলো এত খাস্তা হয়েছে না, মুখে দিলেই বুঝতে পারবে, কারণ এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি তো তাই জন্য খাস্তা হয়েছে। দেখো ডিমা শাকের বড়া কি সুন্দর হয়েছে দেখতে, আর বড়াগুলো এত খাস্তা হয়েছে না, তোমরা গরম ভাতের সাথে খেয়ে দেখবে আর বলবে কত সুন্দর হয়েছে। তোমাদের যদি বড়াগুলো খেতে খুব ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে।